নমস্কার বন্ধুরা পঁচিশ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হলাম আপনাদের কাছে ছোট্ট আবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আপনাদের একটা লাইক ও শেয়ার আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে র্যালির মাধ্যমে কয়েকশো সোলজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে র্যালি হবে কোলাঘাটে বাইশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর তো এই সম্বন্ধে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কোল কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সেনাবাহিনীতে কয়েকশো সোলজার নিয়োগ করা হবে র্যালি হবে কোলাঘাটে বাইশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর ছয় নভেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে র্যালির মাধ্যমে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকশো সোলজার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে থার্মাল পাওয়ার স্টেশনে রিয়া রিক্রিয়েশন ক্লাব গ্রাউন্ডে র্যালি আয়োজিত হবে বাইশে নভেম্বর থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত শুধু ছেলেরা র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন সেনাবাহিনীর কলকাতা রিক্রুট অফিসের রিক্রুটিং ডিরেক্টর কর্নেল পঙ্কজ কুমার সিনহা এই র্যালির খবর জানিয়েছেন র্যালিতে অংশগ্রহণ করার জন্য ছয় নভেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হলো টিপুল ডব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন দরখাস্তের সময় প্রার্থীকে বৈধ ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস থাকতে হবে এই ইমেল অ্যাড্রেসে অ্যাডমিট কার্ড পাঠানো হবে সাত থেকে তেরোই নভেম্বর মধ্যে পদের ক্যাটাগরি ও জেলা অনুসারে প্রার্থীদের র্যালির তারিখ জানিয়ে দেওয়া হবে যে কোনো একটি ক্যাটাগরি পদের জন্য দরখাস্ত করবেন র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন সব জেলার ছেলেমেয়েরা ছেলেরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিক্ষাগত যোগ্যতা সোলজার জেনারেল ডিউটি মোট অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ প্রত্যেক বিষয়ে অন্তত তেত্রিশ শতাংশ করে নম্বর থাকতে হবে সোলজার টেকনিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক এবং ইংরেজি সহ উচ্চ মাধ্যমিক পাস মোট পঞ্চাশ শতাংশ এবং উল্লেখিত প্রতি বিষয়ে চল্লিশ শতাংশ করে নম্বর থাকতে হবে সোলজার টেকনিক্যাল অ্যাভিয়েশন অ্যামুনিশ এমনই নিশান এক্সামিনার ইংরেজি অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে উচ্চ মাধ্যমিক মোট পঞ্চাশ শতাংশ এবং এই চারটি বিষয়ে প্রতিটিতে চল্লিশ শতাংশ করে নম্বর থাকতে হবে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি ফিজিক্স কেমিস্ট বায়োলজি ইংরেজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস মোট চল্লিশ পঞ্চাশ শতাংশ এবং প্রতি বিষয়ে চল্লিশ শতাংশ করে নম্বর থাকতে হবে সে পাই ফার্মা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংরেজি সহ উচ্চ মাধ্যমিক সঙ্গে অন্তত পঞ্চান্ন শতাংশ করে ফার্মাসিতে ডিপ্লোমা অথবা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ ফার্মাসিতে স্নাতক থাকতে হবে সব ক্ষেত্রেই স্টেট ফার্মাসিউটিক্যাল কাউন্সিলার বা ফার্মাসি কাউন্সিলার অব ইন্ডিয়া থেকে নাম নথিভুক্ত থাকতে হবে সোলজার ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল ইনভেন্টারি ম্যানেজমেন্ট উচ্চ মাধ্যমিক পাস মোট অন্তত ষাট শতাংশ এবং প্রতি বিষয়ে পঞ্চাশ করে নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে অঙ্ক বুক কিপিং মধ্যে যে কোনো একটি বিষয় ইংরেজি পড়ে থাকতে হবে এবং এই বিষয়গুলিতে অন্তত পঞ্চাশ শতাংশ করে নম্বর থাকতে হবে সোলজার ট্রিটমেন্টস মাধ্যমিক সোলজার ট্রিটমেন্টসের মেস কিপার হাউসকিপার ও সুইস ক্যাটাগরিতে ক্ষেত্রে ক্লাস এইট পাস প্রতি বিষয়ে তেত্রিশ শতাংশ করে নম্বর থাকতে হবে বয়স বয়স হতে হবে এক দশ দু হাজার উনিশ তারিখে সোলজার জেনারেল ডিউটি ক্যাটাগরির ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছরের মধ্যে এবং সিপাহী ক্যাটাগরির ক্ষেত্রে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে সবকটি ক্যাটাগরির ক্ষেত্রে সাড়ে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে দৈহিক মাপজ সোলজার সোলজার ক্লার্ক স্টোর কিপার ইনভেন্টরি ম্যানেজমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চতা দরকার একশো বাষট্টি সেমি এবং অন্যান্য সব পদের ক্ষেত্রে একশো উনসত্তর সেমি তপসিলী উপজাতি প্রার্থীরা প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি সেমি তবে সব ক্ষেত্রেই ভারতীয় গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার উচ্চতা থাকলেই চলবে বুকের সাথে সোলজার ট্রিটমেন্ট ছাড়া অন্য সব ক্যাটাগরির ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে সাতাত্তর থেকে বিরাশি সেমি সোলজার ট্রিটমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ছিয়াত্তর থেকে একাশি সেমি ওজন সোলজার ট্রিটমেন্ট ও তপশিলী উপজাতি ও ভারতীয় গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে আটচল্লিশ কেজি অন্য সব ক্যাটাগরির ক্ষেত্রে অন্তত পঞ্চাশ কেজি গত দুই বছরের মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক ও জাতীয় স্তরের ক্রিয়া প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান পাওয়া খেলোয়াড়ের উচ্চতা বুকের ছাতির মাপ ওজন যথাক্রমে দুই সেমি তিন সেমি ও পাঁচ কেজি ও সমরকর্মী প্রাক্তন সমরকর্মী ও যুদ্ধে নিহত সৈনিকদের ছেলেরা এই তিন ক্ষেত্রে যথাক্রমে দু সেমি এক সেমি ও দু কেজি ছাড় পাবেন প্রার্থী বাছাই হবে দৈপি দৈহিক মাপজোপ যাচাই দৈহিক সক্ষমতার পরীক্ষা নথিপত্র যাচাই মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে থাকবে সর্বাধিক ফাইভ মিনিটে 1.6 কিলোমিটার দৌড় জিগজ্যাগ ব্যালেন্স দশটি বিম নটি নটি ফুট লং জাম্প ডিস দৈহিক সক্ষমতার পরীক্ষা সফল হলে মেডিকেল টেস্ট লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রে র্যালির সময় জানিয়ে দেওয়া হবে র্যালিতে নিয়ে যাবেন র্যালির যোগদানের অ্যাডমিট কার্ড ও সেটির দুটি প্রত্যয়িত নকল কুড়ি কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ফটো প্রত্যয়িত হওয়ার দরকার নেই তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না ক্লাস এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশন থাকলে অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রতিটির দুটি করে প্রত্যয়িত নকল মাধ্যমিক অনর্তন্য ক্লাস এইট পাস প্রার্থীদের ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক সরক্ষ স্বাক্ষরিত ও ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা স্কুল বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার কাউন্টার সিগনেচার সহ স্কুল ট্রান্সফার সার্টিফিকেট ও মার্কশিট এবং সেগুলোর দুকপি প্রত্যয়িত নকল জন্ম তারিখের সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে নেওয়া ডোমি ডোমিসাইল সার্টিফিকেট ও দুই কপি প্রত্যয়িত নকল ডিএম বা এডিএম বা এডিএম বা এ এডিওর অফিস থেকে অফিসিয়াল লেটার হেড নেওয়া নেওয়া গোল শিলমোহর ছাপসহ পার্লামেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ও তার দু কপি পত্র পত্রিত নকল সব কিছু নিয়ে অবশ্যই এই সব জিনিস কিন্তু আপনাদের নিতে হবে পরবর্তী খবর কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় পুলিশের নিরাপত্তা বাহিনীতে কয়েকশো সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে কয়েকশো সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে সাব ইন্সপেক্টর নেওয়া হবে দিল্লি পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীতে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নেওয়া হবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তারক্ষী বাহিনীতে প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সি এ পি এফ এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইন সিআইএসএফ এক্সামিনেশন দু উনিশের মাধ্যমে প্রথম পত্রের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে এগারো থেকে তেরোই ডিসেম্বর দ্বিতীয় দ্বিতীয় পত্রের পরীক্ষার তারিখ জানানো হবে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বাহিনী ও পদ অনুসারে শূন্য পদের বিন্যাস তালিকাও পরে প্রকাশিত করা হবে শিক্ষাগত যোগ্যতা সব ক্ষেত্রেই যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস এবং ও দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর পদের পদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে লাইট মোটর ভেহিকল ড্রাইভিং লাইসেন্স মোটর সাইকেল ও গাড়ির গাড়ির থাকতে হবে বয়স সব ক্ষেত্রে বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ির তারিখে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তপসিলীরা পাঁচ বছর অভিসে তিন বছর বয়সের ছাড় পাবেন পরবর্তী খবর কেন্দ্রীয় সরকারের কয়েকশো স্টেনোগ্রাফার কয়েকশো স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ ও কার্যালয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন স্টেনোগ্রাফার দক্ষতা থাকতে হবে পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে নির্বা নির্বাচিতরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও কার্যালয়ে নিয়োগ নিয়োগ পাবেন পরবর্তী খবর সেনাবাহিনীতে কয়েকশো ফার্মাসিস্ট র্যালির মাধ্যমে পশ্চিমবঙ্গের ন জেলা থেকে কয়েকশো ফার্মাসিস্ট হিফাহী ফার্মা নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কে কেটিপিএস রিক্রিয়েশন ক্লাব গ্রাউন্ডে র্যালির আয়োজন হবে দোসরা ডিসেম্বর শুধু ছেলেরাই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন র্যালিতে অংশগ্রহণ করার জন্য ছয় নভেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হলো টিব্লিউডব্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন দরখাস্ত করার সময় প্রার্থীকে বৈধ ইমেল অ্যাড্রেস থাকতে হবে এই ইমেল অ্যাড্রেসে অ্যাডমিট কার্ড পাঠানো হবে তেরো সাত থেকে তেরোই নভেম্বরের মধ্যে পরবর্তী খবর জীবন বিজ্ঞান নিগমে আট হাজার অ্যাসিস্ট্যান্ট দেশ জুড়ে আট হাজারজন অ্যাসিস্ট্যান্ট নেবে জীবন বিমা নিগম সংস্থার বিভিন্ন ডিভিশনাল অফিসের অধীনস্থ শাখাগুলিতে নিয়োগ হবে ক্যাশিয়ার সিঙ্গল উইন্ডো অপারেটর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে প্রথমে ছ মাসের প্রফেশনালি প্রার্থী যে কোনো একটি ডিভিশনাল অফিসের জন্য নির্দিষ্ট শূন্য পদে আবেদন করতে পারবেন পরবর্তী খবর স্টেট ব্যাংকে সাতশো অ্যাপ্রেন্টিস সাতশো জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো অনুসারে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ প্রদেশে এবং ট্রেনিং চলাকালে রে স্টাইপেন পাওয়া যাবে পরবর্তী খবর কেন্দ্রীয় সরকারের কয়েকশো ইঞ্জিনিয়ার কয়েকশো ডিগ্রি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সার্ভিস ও সংস্থায় বিভিন্ন পদে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন শাখায় পরবর্তী খবর চারশো তেষট্টি জন অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি অপারেটর কাম টেকনিশিয়ান অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ান নেওয়া হবে বোকারো স্টিল প্লান্টে